বাট অল থিংস জানে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে আবার এক নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব অধ্যায় নম্বর তেইশ ত্রিকোণমেতিক অনুপাত এবং ত্রিকোণমেতিক অভেদাবলীর কোষে দেখি তেইশ পয়েন্ট থ্রির কিছু বিশেষ অঙ্ক যেই অঙ্কগুলি বারবার পরীক্ষাতে পড়ে থাকে এবং এখানে যে একটা অঙ্ক দেখতে পাচ্ছ সেই অঙ্কটা পরীক্ষাতে বারবার এসে থাকে এবং এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসবেই আসবে তাই ভিডিওটি সুন্দরভাবে দেখবে এবং বোঝার চেষ্টা করবে ঠিক আছে তো দেখো অঙ্কগুলি কীভাবে হবে এবং প্রথম যে অঙ্কটা লিখেছি আমি যে এক নম্বর যদি সাইন থিটা প্লাস কোশেক থিটা ইকাল টু টু হয় তাহলে সাইন টু দি পার টেন থিটা প্লাস কোশেক টু দি পার টেন থিটা এর মান নির্ণয় করো তো এটার মান বের করতে হবে তো কী করে করবো খুব ইজি ব্যাপার প্রথমত তোমরা কী করবে যেটা দেওয়া রয়েছে সেটা আগে লিখে নেবে কী দেওয়া হয়েছে যে সাইন থিটা প্লাস কোশেক থিটা সমান কত দেওয়া রয়েছে দুই দেওয়া রয়েছে ঠিক আছে পরবর্তী কি বা দিলে এবং কোশিক থিটা মানে কি ওয়ান বাই সাইন থিটা সেটা আমরা বসাবো আর সাইন থিটা সেটা রেখে দিলাম আর এটা কি ওয়ান বাই সাইন থিটা ঠিক আছে এবং এটা দুই হয়েছিল অলরেডি রেখে দিলাম পরবর্তীতে আমরা যদি সাইন থিটাকে লসাগু হিসেবে নিই তাহলে এটা কী হবে এটা হয়ে যাবে সায়েন্সকে থিটা ঠিক প্লাস ওয়ান এবার এটা দেখো দুই রয়েছে এদিকে এবার কি করবো আমরা জাস্ট নর্মালি এই সাইন থিটাতে ওদিকে গুণ করে দেব তাহলে কি হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইকাল টু টু সাইন থিটা দেখো অ্যাকচুয়ালি এখন আমি করছি যেটা কি নর্মালি আস্তে আস্তে দেরি হচ্ছে বাট যখন তোমরা করতে শিখবে ভালোভাবে তখন কি তোমরা ইজিলি তাড়াতাড়ি করে ফেলবে একেবারেই ক্যালকুলেশন মুখোমুখি করে দেবে এটা তখন এদিকে আসবে তখন কী হবে দেখো সাইন স্কোয়ার থিটা মাইনাস টু সাইন থিটা প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো আবার দেখো এটা একটা ফর্মুলা পড়ে যাচ্ছে তাই না তো কেমন ফর্মুলা যে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে যে সাইন থিটা মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকাল টু জিরো ঠিক আছে তার মানে দেখো এখান থেকে কী পাচ্ছি আমরা এটা থেকে পাবো যে তার মানে সাইন থিটা মাইনাস ওয়ান ইকাল টু জিরো হবে তো সেটাই রাখলাম এটা ইকাল টু জিরো ঠিক আছে এরপরে লাইনে দেখো কী পাবো এটার মানে হচ্ছে যে সাইন থিটা সেটা কী হবে ওয়ান হবে দেখো এবার সাইন থিটা মানে কি আবার ওন ওয়ান বাই কোশেক থিটা তাই না রতএ সাইন থিটা মানে সাইন থিটা সমান আমরা লিখতে পারি আবার কি যে ওয়ান বাই কোশেক থিটা তাই না এটা সমান তো ওয়ান দেওয়া রয়েছে তার মানে কি অ্যাকচুয়ালি অবশ্যই এটা সমান যদি ওয়ান হয়ে যায় তো আবার আমরা কোশেক থিটা সমান কী পাবো তার মানে অ্যাকচুয়ালি ওয়ানই পাবো কোশেক থিটা সমান আমরা ওয়ানই পাবো তাই তো সাইন থিটার মানে ওয়ান কোশেক থিটার মানে ওয়ান তাই না এবার কী জিজ্ঞেস করেছে আমাদেরকে যে সাইন টেন টু দি পার থিট মানে সাইন টু দি পার টেন থিটা প্লাস কোশেক টু এটা এটা জিজ্ঞেস করছে তাহলে আমরা কী করবো জাস্ট ভ্যালুটা পুট করবো কেমন ভাবে যে সাইন টু দি পার টেন থিটা এটা দেওয়া রয়েছে প্লাস কোশেক টেন থিটা রয়েছে ঠিক আছে এটা আমাদেরকে বের করতে হবে তো কিছুই না সাইন থিটার জায়গাতে তোমরা কী করবে ভ্যালোটা ফুট করবে মানে এটা এই রকম আছে এটার উপর টেন রয়েছে পাশাপাশি এটার ক্ষেত্রেও তাই তো সিমিলারলিভাবে তোমাদেরকে এটা রেখে দেবে এবং টেন থেকে গেল তাহলে এটা কি এটার মানে ওয়ান মানে ওয়ান টু দি পার টেন প্লাস এটার ক্ষেত্রে ওয়ান টু দি পার টেন দেখো দুদীপার যতই হোক না কেন একের মাথাতে সেটা কি হবে অ্যাকচুয়ালি একই ভ্যালু দেয় ঠিক আছে তার মানে কী হবে এটা ওয়ান প্লাস ওয়ান মানে কত অ্যাকচুয়ালি টু ভ্যালু দেবে ঠিক আছে তার মানে কি এই যে মানটা সেটা হচ্ছে কত দুই বোঝা গেল আশা করছি সকলেই বুঝতে পেরেছো তো এইরকম বেসিক্যালি কিছু প্রবলেম থাকবে যেগুলো তোমাদেরকে পরীক্ষাতে সুন্দরভাবে করতে হবে এরকম প্রবলেমগুলো পরীক্ষাতে বারবার আসবেই আসবে তাই তোমাদেরকে ভালো করে বুঝতে হবে এই প্রবলেমগুলো এবং সুন্দরভাবে করতে হবে ঠিক আছে এবার দেখো নেক্সট প্রবলেম ওকে এবার দেখো বেসিক্যালি আমরা কোষে দেখি যে তেইশ পয়েন্ট থ্রি রয়েছে সেখান থেকে এই সমস্ত প্রবলেমগুলো আমরা সলভ করব আর দেখো প্রত্যেকটা প্রবলেম যে সলভ করতে হবে সেটা ব্যাপার নয় আমাদেরকে প্র্যাকটিস করার জন্য প্রত্যেকটা প্রবলেমের মধ্যে প্র্যাকটিস করতে হয় দেখে দেখে করতে হয় ঠিক আছে কিন্তু বেসিক্যালি যে সমস্ত প্রবলেমগুলো পরীক্ষাতে পড়ে দেখো লাইক এই অঙ্কটা ঠিক আছে ভাবে এখান থেকে এই যে ব্যাপারগুলো বুঝতে হয় কিভাবে হয় তো একটা দুটো অঙ্ক যদি করে নাও তবে কিন্তু হয়ে যাবে অত চাপ নেওয়ার ব্যাপার না ঠিক আছে একটা দুটো করলেই হয়ে যায় তো আমি কিন্তু তোমাদেরকে সুন্দর করে পরপর কিন্তু করানোর চেষ্টা করব ঠিক আছে এবার দেখো প্রথম অঙ্কটা একের একেরটা কী রয়েছে ঠিক আছে এই অঙ্কটা দেওয়া রয়েছে যে সাইন থিটার সমান যদি ফোর বাই ফাইভ হলে এটার মান করতে হবে প্রথমত আমরা কি করব যে ডেটা দেওয়া রয়েছে যে সাইন থিটা সমান ফোর বাই ফাইভ তাই না তো সেখানে এটা কী এটা মানে লম্ববায় অতিভুজ তাহলে ভূমিটা জানি না তাহলে ভূমিটা কি করে পাবো ভূমিটা মানে হচ্ছে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কেয়ার সেটা কি রুট ওভার অতিভুজ মানে কি পাঁচের স্কোয়ার মাইনাস চারের স্কোয়ার তাহলে কত পাঁচ পাঁচের পঁচিশ মাইনাস চার মানে ষোলো তাহলে কত হবে পঁচিশ মাইনাস ষোলো তাহলে নয় হচ্ছে মানে প্লাস মাইনাস থ্রি হবে কিন্তু এখানে দেখবে পজিটিভ মানটাকেই গ্রহণ করা হয় ঠিক আছে ধনাত্মক মানটা কারণ এটা প্রথম পাদে অবস্থান করে তার জন্য এবার দেখো এই মানটা বের করতে বলেছে তাই না তো সিমিলারলিভাবে কী করবো আমরা যেখানে কোশেক থিটা বসিয়ে দিলাম নিচে ওয়ান প্লাস কর থিটা এবার দেখো কোশেক থিটা মানে কী এটার উল্টো এটা চার বাই পাঁচ কি কী হবে সেটা পাঁচ বাই চার হয়ে যাবে তাই না আর এটা ক্ষেত্রে ওয়ান প্লাস কট থিটা তো কট থিটার মানটা কি অ্যাকচুয়ালি ভূমি বাই লম্ব এখানে কি ভূমি মানে তিন লম্ব মানে চার মানে তিন বাই চার বোঝা গেল একদম খুব সহজ এটা সমান কী হবে পাঁচ বাই চার তো পরে থেকে গেল আর এটা কি লসাগু যদি করি তাহলে চার একে চার প্লাস তিন মানে সাত সাত বাই চার দেখো এই চার এই চার আউট হয়ে যাচ্ছে তাহলে কত হচ্ছে অ্যাকচুয়ালি পাঁচ বাই সাত মানে কত হচ্ছে অ্যাকচুয়ালি পাঁচ বাই সাত তাহলে টোটালে এই যে মানটা রয়েছে সেটা হচ্ছে যে এই জায়গাটার মানটা এটার মানটা কি হচ্ছে পাঁচ বাই সাত হচ্ছে তো এইভাবে তোমাদেরকে সিমিলারভাবে প্রত্যেকটা প্রবলেম সলভ করতে হবে এবার দেখো নেক্সট প্রবলেম কীভাবে হবে দেখো এই অঙ্কটাকে বুঝতে হবে প্রথমত যে দুইয়ের একের যে অঙ্কটা রয়েছে সেটা বলছে যে কোশেক থিটা এবং ট্যান থিটাকে সাইন থিটার মাধ্যমে প্রকাশ মানে কোশেকটাকে কী করতে হবে সাইনে কনভার্ট করতে হবে ট্যানটাকেও সাইনে নিয়ে যেতে হবে তো আমরা সকলেই জানি যে কোশেক থিটা মানে কি কোশেক থিটা মানে লম্ব বাই অতিভুজ হয় তার উল্টোটা মানে অতিভুজ বাই লম্ব তো এটারই পরিবর্তন হয় সেটা কি ওয়ান বাই সাইন থিটা ঠিক আছে দেখো তার মানে কিন্তু হয়ে গেল কোশেক থিটা থেকে সাইন থিটাতে কি ট্রান্সফর্ম হয়ে গেল তাহলে এটা একদম অ্যান্সার কিছুই না পরেরটা দেখো ট্যান থিটা থেকে বলেছে যে সাইন থিটা নিয়ে আসতে হবে তাহলে আমরা কী জানি যে ট্যান থিটা সমান কী হয়েছে লম্বয় ভূমি এবার এটাকে আবার কী করতে পারি আমরা সাইন বাই কস করতে পারি মানে সাইন থিটা বাই কস থিটা নিয়ে আসতে পারি ঠিক এবার দেখো আমাকে বলেছে কিন্তু পুরোটাকে কিসে নিয়ে আসতে এই সাইন থিটার মাধ্যমে প্রকাশ করতে তাহলে ট্যান থিটাকে আমরা সাইন থিটা নিয়ে যাচ্ছি তাহলে উপরেরটা কিন্তু সাইন থিটাই আছে তাহলে আমরা ওটা চেঞ্জ করব না কিন্তু কস থিটাকে কী করা যায় আবার আবার একটা জানি সূত্র যে সাইনেসকে থিটা প্লাস কসসকে থিটা কসেসকে থিটা সমান কী হয়ে থাকে ওয়ান হয়ে থাকে এই যে একটা সূত্র জানি তো সেখান থেকে আমরা যদি আবার ক্যালকুলেশন করি তাহলে কী হবে এই কস থিটা সমান আবার হয়ে যাবে কস থিটা সমান হবে রুট ওভার অফ ওয়ান মাইনাস সাইনেসকে থিটা ঠিক আছে বোঝা গেল এই যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে বাকি এই যে জায়গাটা তো এটা আমরা নিচে পুট করবো কোথায় এ নিচে সাইন থিটার জায়গাতে মানে থিটার জায়গাতে তাহলে কী হবে রুটে রুটের মধ্যে ওয়ান মাইনাস সাইনেসকে থিটা এই যে ভ্যালুটা দিচ্ছে তার মানে সাইন থিটা বা রুট অফার্ফ এটা তো এটাই হচ্ছে কি ট্যান থিটা থেকে সাইন থিটাতে কনভার্ট হয়ে গেলো পুরোটা সাইন থিটাতে চলে আসলো ঠিক আছে এবার দেখো দুইয়েরটা যে পরেরটা রয়েছে সিমিলারভাবে এটাও তাই তো আমরা দেখবো এবার তিনের একেরটা এক একটা কী বলছে নর্মালি বলছে যে শেখ থিটা প্লাস টেন থিটা একেল টু হলে সেক থিটা মাইনাস টেন থিটার মান বের করো কী বলেছে যে সেক থিটা প্লাস ট্যান থিটা এটা সমান যদি দুই হয় দুই হলে এটা নেগেটিভ বের করতে বলছে মানে সেক্স থিটা মাইনাস টেন থিটা এটা সমান কত তাই তোমাদেরকে বের করতে বলছে খুব ইজি ব্যাপার মানে খুব ইজিলি হয়ে যাবে কারণ হচ্ছে যে তোমাদের কী করে করতে হবে এটা দেওয়া রয়েছে এটা বিকাশ করেছে তো প্রথমে এভাবে করবে যে অতএব আমরা জানি যে কি আমরা জানি যে মানে আমরা সকলে জেনে বসে আছি আগে থেকে ঠিক আছে মানে অতটা জানি না তাও আমরা বোধ করে নেব যে আমরা জানি কারণ এটা সূত্র অ্যাপ্লাই করব তার জন্য আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান অ্যাকচুয়ালি কী হয় ওয়ান হয়ে থাকে ঠিক আছে এই যে অ্যাপ্লাই করবো সেটাই হচ্ছে ব্যাপার এবার এটা যদি ওয়ান হয় তার মানে কী হবে এ ইন্টু মানে এ প্লাস বি এম ইন্টু এ মাইনাস বি যেহেতু এটা স্কোয়ার মাইনাস বিস্কোয়ার ফর্মুলা তাই না তো সেটা কী হবে এবার এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার এবার দেখো এটা কি সেক থিটা প্লাস টেন থিটা তো একটা থাকবে আর একটা হবে কি সেক থিটা মাইনাস টেন থিটা এটাই গেল টু ওয়ান বোঝা গেল এবার দেখো এটা কিন্তু অলরেডি জানি আমরা এই মান মানটা অলরেডি জানি দুই এটা দু ওদিকে পাঠিয়ে দিয়ে দিলে কী হবে চেঞ্জ হয়ে যাবে শেখ থিটা মাইনাস ট্যান থিটা এটা সমান কি হয়ে যাবে এই দুইটা ছিল সেটা কি ওদিকে ওয়ান বাই টু হয়ে গেল তাহলে দেখো যেটা মান বের করতে বলেছিল সেটা কিন্তু অলরেডি আমাদের বেরিয়ে গেছে এইভাবে আমাদের কিন্তু প্রবলেম সলভ করতে হবে ঠিক আছে পরবর্তী দেখো তোমাদেরকে আরও দুটো প্রবলেম দেখাচ্ছি আমি খুব ইজি ব্যাপার যেগুলো হচ্ছে যে নর্মালি যে কোশেক থিটা মাইনাস কর্থিটায় এটা হলে কো থিটা প্লাস থিটা এইটাও সেম প্রবলেম কীভাবে ওই যে কোশেকেশ ক্যাথিটা মাইনাস থিটা ফর্মুলা রয়েছে সেটা সমান ওয়ান হয় তো ওখানে তোমরা বসাবে মাইনাস বি বিস্কার করে তো এই মানটা ও দিয়ে চলে যাবে দিয়ে ওয়ান বাই রুট ওভার মানে রুট টু সরি ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান যে অ্যান্সারটা হবে সেটা হবে অ্যান্সার বাকি যে প্রবলেমগুলো রয়েছে তো সিমিলারভাবে এক একটা করে হয়ে যাবে তো এটা তো বুঝতে পারছো তোমরা এটা বাড়িতে করবে ট্রাই করবে ইভেন আমি নেক্সট টাইম বাকি যে প্রবলেমগুলো আমি ভাবছি যে এইভাবে তোমাদেরকে না করে প্রত্যেকটা প্রবলেম করে দেবো খাতায় এবং সেখান থেকে তোমাদেরকে বুঝিয়ে দেবো সব থেকে ভালো হবে ঠিক আছে এই ভিডিওটা এখানেই শেষ করছি আমি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর ট্রাই করবে বেশি বেশি করে অঙ্ক করার তোমরা বাড়িতে মানে অঙ্ক করো তাহলে খুব হেল্প হবে ঠিক আছে আর প্রবলেম হলে আমাদেরকে জানাও ইভেন আমাকে জানাও কমেন্ট করে জানাও নিচে কমেন্ট করো নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করো এবং আমাকে বলো তোমাদের কোন কোনগুলো প্রবলেম হচ্ছে আমি সেই ব্যাপারে ভিডিও বানাবো তাহলে তোমাদের হেল্প হবে আর আমি চাই দেখো সামনে এক্সাম আসছে তো এক্সাম কবে হবে বলা মুশকিল কিন্তু ট্রাই করতে হবে যে নিজে থেকে পড়ে রাখা সব কিছু ঠিক আছে ইউ ক্যান ডু এনিথিং অবভিয়াসলি বুড়ো তোমরা অবশ্যই পারবে সব কিছু করতে পারবে ইনশাল্লাহ পারবে তো চাপ নাই বিন্দাস পড়ো অবশ্যই অনেক কিছু হবে সো পারনেকা জাদা খুশ নেই কারণ নেগা পার নে ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ভালো থাকো হ্যাপি গুড ডে বাই